আজকে লোটে মাছের ঝুড়ি বানাবো। 300 গ্রাম লোটে মাছ নিয়েছি, এবার ভালো করে বেছে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর একবার মাছগুলো জল দিয়ে ধুয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। লোটে মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি রসুন বাটা, রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সরিষার তেল। মাছটা ভাজার জন্য তেল দিয়ে প্রথমে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। লোটে মাছ খুব নরম মাছ, এগুলোকে খুব ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়, জলটা মরে গেছে, এবার মাছগুলো উল্টে দেব। মাছগুলো ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব।
সরিষার তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব রসুন কুচি, লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা, আদা বাটা রসুন বাটা, টমেটো কুচি, এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু জল, অল্প একটু জল দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ঝুড়ি ঝুড়ি করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। লোটে মাছের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে, গরম গরম ভাতের সঙ্গে লোটে মাছের এই রেসিপিটা খেতে দারুণ লাগে।